হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকার গুরুত্বপূর্ণ আরেকটি মেডিসিন হেমামালিস ভার্জিনিকা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং শিখব হেমামালিস যেখান হইতে রক্তস্রাব হোক না কেন হোমিওপ্যাথিতে বহুদিন যাবৎ রক্ত বন্ধের জন্য এই ঔষধ ব্যবহৃত হইয়া আসিতেছে যখন বোঝা যাবে রক্তস্রাবের রক্ত শিরা উদ্গত এবং সেই রক্ত ঘন এবং ঘোলাটে ও কতকটা কালচে বর্ণের তখনই হেমামালিস প্রয়োগ করা যাইবে এই সি এলেন বলেন শিরা হইতে রক্তক্ষরণজনিত পরিস্থিতিতে সব থেকে বেশি কার্যকর হয় এই হেমামেলিস হোমিওপ্যাথিক মেডিসিনটি হেমামেলিসের সমনাম হচ্ছে উইচ হেজেল হেমামেলিসের উৎস হচ্ছে উদ্ভিজ হেজেল নামক এক প্রকার গাছড়ার ডগা ও শিকড়ের ছাল হইতে মূল অরিষ্ট প্রস্তুত হয় এখানে হেমামেলিসের তিনটি চিত্র আনা হয়েছে এখানে হেমামেলিসের ফুল অবস্থায় ফুলগুলো দেখা যাচ্ছে হলুদ এবং সরু এখানে হেমামেলিসের গাছ এবং ফুল অবস্থায় দেখা যাচ্ছে আর এইখানে হচ্ছে গাছের ছাল তো হেমামেলিস ওষুধের নাম বলার সাথে সাথে যেন এক কমপক্ষে এই হেমামেলিসের চিত্রটি আমরা মনে করতে পারি আজকের এই স্লাইড থেকে আমরা সেটাই মনে রাখার চেষ্টা করব। হেমা ম্যালিস ওষুধটি প্রয়োগ করেন ডাক্তার কনস্ট্যান্টাইন হেরিং এখানে হেরিং এর একটি ছবি আনা হয়েছে যাতে হেরিংয়ের পলাশ হেরিং এর ছবি হেরিং যে প্রভার সেটা আমরা খুব সহজে মনে করতে পারি হেম্যামেলিসের ক্রিয়া স্থল শিরা সেটা মলাশয় জননাঙ্গ গলা হস্তাপদাদির হতে পারে এছাড়া লিভার উদর ও বক্ষের দেয়াল এখানে ক্রিয়া ভিজুয়াল ইমেজ আনা হয়েছে শিরা মানে ভেইন নীল বেগুনি কালার যেটা এগুলা হচ্ছে ভেইন এই ভেইনের কোনো ধরনের রক্তক্ষরণ হলে আমরা এই হেমা প্রয়োগ করবো এছাড়া উদর ও বক্ষের দেয়াল উদরের এখানে প্যাটের ভিত পেটের যে দেওয়ালগুলো আছে যেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে এই দেওয়াল রিলেটেড যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা এই হেমা কথা চিন্তা করবো এবং বুকের দেওয়াল এই যে বুকের দেওয়ালটা এখানে বুকের বুকটাকে আবৃত করে রেখেছে যে জিনিসগুলো এইটার ক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা ক্ষেত্রে আমরা এই চিন্তা করে প্রয়োগ করব হেমামালিস ওষুধের নিজস্ব কথা প্রথম কথা রক্তস্রাব কালছে কালচে আক্রান্ত স্থানে টাটানি ব্যথা রক্তস্রাবের আগে মাথায় তীব্র যন্ত্রণা রক্ত অল্প অল্প করে নির্গত হয় রোগী দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ে দ্বিতীয় কথা গনরিয়া হতে বা অন্য কোনো কারণে অন্ডদয়ে টাটানো ব্যথা প্রদাহের স্থানটি উত্তপ্ত শুক্রবহা শিরায় ব্যথা ও স্ফীতি তৃতীয় কথা অর্শের বলিগুলো লাল বা নীল রঙের গুজ্জদারে জ্বালা ও টাটানো ব্যথা বাহ্য বলিতে ভালো কাজ করে চতুর্থ কথা চক্ষু প্রদাহ চক্ষু লাল চোখে নিজস্ব আমরা মুখস্থ করব ফলে এই ঔষুধের মূল বিষয়বস্তুগুলো খুব সহজেই আমাদের দীর্ঘদিন মনে রাখা সম্ভব হবে হেমামালিসের মানসিক লক্ষণ হেমামালিসের রোগী খিটখিটে এখানে খিটখিটে একজন লোকের চিত্র এনে সেই কিটকিটের আহ তা বোঝানো হয়েছে হেমামালিসের রোগী অসন্তুষ্ট এখানে অসন্তুষ্ট একজন রোগিনীর পিকচার আনা হয়েছে হেমামালিসের মল কঠিন নিষ্ফল মল বেগ ও কুণ্ঠন কাতরতা হেমা গরম কাতর দ্বিতীয় গ্রেড শীত কাতর তৃতীয় গ্রেড হেমামালিস এর মায়াজম শরিক মায়াজম সিফিলিটিক মায়াজম সাইকোটিক মায়াজম তবে সবগুলোই তৃতীয় গ্রেড হ্রাস বৃদ্ধি বৃদ্ধি হেমামালিসের সমস্ত কষ্ট দিনে বৃদ্ধি নড়াচড়ায় বৃদ্ধি পরিশ্রমে বৃদ্ধি খোলা হাওয়ায় বৃদ্ধি বর্ষাকালে বৃদ্ধি অপারেশনের পর বৃদ্ধি উষ্ণ জলীয় বায়ুতে ও স্পর্শে বৃদ্ধি উপশম রাতে উপশম বিশ্রামে উপশম শান্তভাবে শয়নে উপশম হেমামালিসের অনুপূরক ওষুধ হলো ফেরাম ফসফরিকাম এর ক্রম হচ্ছে মাদার কিউ ওয়ান এক্স হইতে ষষ্ঠ শক্তি রক্তস্রাবে ওয়ান এক্স হেমামালিসের ক্রিয়াকাল হলো এক থেকে সাত দিন এটি একটি স্বল্প কাল মেডিসিন সবাইকে ধন্যবাদ আজকে হেমামালিসের যে বিষয়গুলো আলোচনা করা হলো এগুলো আমরা বারবার করে মুখস্থ করে রাখবো যার ফলে হেমামালিস নিয়ে উচ্চতর শিক্ষা আমাদের জন্য সহজ হয় আজকে এ পর্যন্ত এই আজকে আশা করতেছি এই হেমামালিসের যতটুকু আলোচনা হলো এতে আমাদের উপকৃত হবে এই বলে আমি আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ